Hello everyone, welcome to Aroundthealok YouTube channel. I'm Aroundthealok. Ashish hoy onek onek bhalo achen. Ajker video dekhabo 13000 takar moddhe Bangladeshe paoa jabe 5ti best smartphone. To cholun video shuru kora jak. To ei dekhe 5 number phone to Realme C1. Phone te thakche 6.20 inch HD plus display. Echhara phone te processor thakche 1.8 GHz er octa core processor. যেটা চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13 প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এছাড়া ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের ফোনটির র‍্যাম থাকছে 2 জিবি এবং রম থাকছে 16 জিবি এর এছাড়া ফোনটির জিপিইউ থাকছে অ্যান্ড্রিনো 506 এছাড়া যদি আমরা ফোনটির ব্যাটারির দিকে তাকাই তবে ফোনটিতে থাকছে 4230 এমএএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি এছাড়া ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 8.1 এ রানিং করছে তো Realme C1 ফোনটি যদি আমরা দামের দিকে তাকাই তবে অফিশিয়ালি এইটা আপনি এখন 2/16 GB ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন 11990 টাকায় এতে দিকে পরবর্তী ফোনটি হলো টেকনো কেমন i4 ফোনটিতে থাকছে 6.20 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে যেটা চিপসেট রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও A22 ফোনটিতে CPU থাকছে কোয়াড কোর 2 GHz এর ফোনটিতে GPU থাকছে পাওয়ার ভিআর GE8300 ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 13 প্লাস 8 প্লাস 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এছাড়া ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের ফোনটিতে র‍্যাম থাকছে 2 জিবি এবং রম থাকছে 32 জিবি এর ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 9.0 পায়ে রানিং করছে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটির দিকে যদি তাকাই তবে এটা রাখা হয়েছে 3500 এমএএইচ এর ব্যাটারি তো টেকনো কেমন i4 এর যদি আমরা দামের দিকে তাকাই তবে 3/32 জিবি ভ্যারিয়েন্টের দাম বর্তমানে 12990 টাকা এই তালিকায় পরবর্তী ফোনটি হলো Asus এর জেনফোন ম্যাক্স প্রো M1 যেটা বাজারে আপনি আনঅফিশিয়ালি বাংলাদেশে কিনতে পারবেন ফোনটিতে থাকছে 6.0 ইঞ্চের ডিসপ্লে যেটা একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এছাড়া মেইন ক্যামেরা থাকছে 13 প্লাস 5 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এছাড়া ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের ফোনটিতে থাকছে 3 জিবি র্যাম এবং 32 জিবি রম এছাড়া ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 ফোনটির প্রসেসর 1.8 GHz এর যেখানে জিপিইউ থাকছে অ্যান্ড্রিনো 509 এছাড়া ফোনটির ব্যাটারি থাকছে 5000 mAh এর তো Asus জেনফোন ম্যাক্স প্রো M1 এ যদি আমরা দামের দিকে তাকাই তবে বাজেটে আপনি আনঅফিশিয়ালি 12500 টাকার মধ্যেই কিনতে পারবেন এই তালিকায় পরবর্তী ফোনটি হলো Xiaomi Redmi 7 ফোনটিতে থাকছে 6.26 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে ফোনটির চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 যেটা একটি অক্টা কোর প্রসেসর ফোনটির জিপিইউ থাকছে অ্যান্ড্রিনো 506 ফোনটির রিয়ার ক্যামেরা রাখা হয়েছে 12 প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ফোনটির ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের ফোনটির র‍্যাম থাকছে 2 জিবি এবং রম থাকছে 16 জিবি এর ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 এমএএইচ এর তো Realme 7 এর যদি আমরা দামের দিকে তাকাই এটা আপনি অফিশিয়ালি 2/16 জিবি পাবেন 11999 টাকায় এছাড়াও 3/32 জিবি ভ্যারিয়েন্ট কিনতে পারবেন 13999 টাকায় এই তালিকায় পরবর্তী ফোনটি হলো Realme 3 ফোনটিতে থাকছে 6.20 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে যেটা চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলিও A22 ফোনটির প্রসেসর একটি কোয়াড কোর 2 GHz এর প্রসেসর রয়েছে এছাড়া ফোনটির জিপিইউ থাকছে পাওয়ার ভিআর GE8300 ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 13 প্লাস 8 প্লাস 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এছাড়া ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের ফোনটির র‍্যাম থাকছে 2 জিবি এবং রম থাকছে 32 জিবি এর ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 9.0 পায়ে রানিং করছে তো ফোনটি যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটির দিকে তাকাই তবে ব্যাটারি ক্যাপাসিটি 3500 এমএএইচ এর তো Realme 3 যদি আমরা দামের দিকে তাকাই তবে বাজেটে আপনি আনঅফিশিয়ালি কিনতে পারবেন যেটা দাম আপনি 13000 থেকে 13500 এর মধ্যেই কিনতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনার ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে ফেসবুক টুইটার যেখানে যেখানে আপনার ইচ্ছা সব জায়গাতে শেয়ার করবেন খুব শীঘ্র দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে তবে ভালো থাকবেন টাটা